সকাল ও সন্ধ্যার নিম্নে দোয়া পড়িতে হয় নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি এই দোয়া এখানে রাতে হবে ভুলে প্রাচে লেগছে রাতে হবে তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করিবে কোনো বস্তুই তাহার অনিষ্ট করিতে পারিবে না অর্থাৎ তাহাকে ক্ষতি করতে পারিবে না হোক সেটা হিংস্র জানোয়ারের ক্ষতি অথবা জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতি সমস্ত ক্ষতি হইতে তিনি রক্ষা পাবেন অন্য এক হাদিস মতে প্রাতে পাঠ করিলে মানে রাতে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে প্রাতকাল অর্থাৎ রাত পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ তাহাকে স্পর্শ করিতে পারিবে না আলহামদুলিল্লাহ তা আজকে থেকে আমরা সকলেই এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করব।

مع اسمه مع اسمه هاي ايك الف شيء في الارض شيء شيء ايك انا شيء في الارض ولا ولا لما ايك الف تنهبه ابا رفع ولا في السماء ولا في السماء মা এখানে চার আলিফটান হবে ওয়াহু ওয়াস স্যামিউল ওয়াহু ওয়াস ওয়াহু ওয়াস স্যামিউল আলিম ওয়াহু ওয়াস স্যামিউল আলিম ওয়াহু ওয়াস স্যামিউল আলিম তো এইভাবে আমরা কয়েকবার দেখে সহি শুদ্ধ করে শিখে নেব এবং সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করব اللہ تعالی مدر شکل کے عمل کرار توفک دان کرن آمین